Assalamualaikum. Hi, good morning. Welcome back to another vlog. To apnara shobai kemon achen? Alhamdulillah amra shobai bhalo achi. To onek din jabot vlog ki korteci na banaitechi na time pai na. Time paisilo hoychilo banano hoychilo tar pore ekta accident ghoite geche tar jonno ar upload korini. To asha kori shobai bhalo achen. To ajke আজকে বাসায় আজকে ছুটি ছিল না তারপরও ছুটি আর কি তো আজকে বাসায় আসি কেউ বাসায় নেই অন্য কেউ বাসায় নেই আজকে আমি একাই বাসায় খালা আছে ঘরে আর আমি মার ছুটি নেই মার কালকে ছুটি তো আজকে আমার ছুটি বিকাল পর্যন্ত ছুটি বিকালে তো আপনারা জানেনই পার্কে ডিউটি আছে তারপরে কি বলেন ও জায়গায় কোনো ছুটি নেই যখন পার্কে কোনো সমস্যা হয় ওষুধ টষুধ দিতে হয় তারপরে কি বলে কাজ চলে কনস্ট্রাকশন তখন ছুটি পাওয়া যায় এমনিতে পার্কে ছুটি নেই মাঝে মাঝে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই তো আজকে বাসায় আসি ঘুম থেকে লেট উঠছি সকালে উঠছিলাম উঠা আবার শুয়ে পড়ছি তো দেখি কি করি তরকারি টরকারি কিচ্ছু নেই ফ্রিজ আবার নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে গুড নিউজ তো ফ্রিজ ঠিক করতে দিছি আর কি বলে যাই মার্কেটে যাবো নাস্তা করবো তারপরে মার্কেটে যাবো আজকে চাপটি পিঠা বানাই আমার নাস্তা করে চলে আসে এখন আমার টাইম বানাই নাস্তা করে চা বসায় রেখে আসছি এ কি কি সকালতে পে পে শান্তি নাই শান্তি নাই পে হ্যাঁ শুয়ে থাকো চাপটি পিঠা বানাইতেছি এটা তো এক হাতে উঠানো সম্ভব না এক সেকেন্ড চাপটি পিঠা আর একটু ঢালি বাঙালি ডোসা খালা রেডি আসে এই তো চাপটি পিঠা আর মিষ্টি কুমড়া রান্না করছে চিংড়ি মাছ দিয়ে নাস্তা করি চা চুলাতে আছে তাড়াতাড়ি করি একটু মার্কেটে যাব মার্কেটে আজকে আপনাদের সাথে নিয়ে যাব না কারণ তাড়াতাড়ি টাইম 11টা বেজে আছে তো গান শুনি আর নাস্তাটা কমপ্লিট করি তো মার্কেটে গিয়েছিলাম এখন চলে আসছি ক্লান্ত হয়ে গেছি আজকে কীরকম জানি লাগতেছে অস্থির অস্থির ভালো লাগতেছে না আর কি বলো যা আনতে গেছি তাকে সুই পাইনি মা বলছিল পুঁইশাক আনতে পুঁইশাক তো পাইলাম না পুঁইশাক হয়তো এই আসে নেই তো কী কী নিয়ে আসছি কলা নিয়ে আসছি কাঁচা ভেন্ডি নিয়ে আসছি হ্যাঁ কী আনছি ধনিয়া পাতা আলু বাস এইটাই নিয়ে আসছি কিছু পাই নাই ভালো কোনো সবজিই নেই আজকে মাছ তো ফ্রিজে আছে তো দেখি কী রান্না করি
দুইটা বেজে আছে, রান্না বাড়া চলতেছে, রান্নার সাথে সাথে সব কাজ সেরে ফেলাইছি, গটর গুছানো। আজকে ভালো লাগতেছে না কাজ করতে, অস্থির লাগতেছে, জানি না কেন শরীরটা ভালো লাগতেছে না। তো বড় কাজ তো মার জন্য রেখে দিছি, দাঁড়া দেখাইতে। এই যে এগুলা কালকে মাই ধুইছে, এখানে অনেকগুলো কাপড়, তো এটা বাস করা আমার জন্য ইম্পসিবল। তো এটা রেখে দিছে, এটা মা আইসা বিকালে বাস গোছাইব। তো এখনও রান্না হইতেছে, তরকারি হয়ে গেছে ভাত চুলার উপরে, তারপরে কি বলে তারপর রুটি বানাবো, গোসল করব, নামাজ পড়বো, খাওয়া দাওয়া করবো, তারপরে গো ডিউটিতে। তো এই চলতেছে, আগে তো কিছু ভিডিও করি নেই, কোনো ভালো লাগতেছে না, আঙুলও কাটে গেছে, যে অল্প একটু রক্ত বেড়েছে অনেক কাজের মাঝখানে, তাড়াহুড়া করতে করতে আঙুলে লাগাই দিছি ছুরি। তো ভাত হইলে রুটি বানায় তারপর গোসল করে আসে নামাজ পড়বো। চিন্তা করতেছি না কি আগে গোসল করব তারপর রুটি বানাবো, দেখি কি করি। তো মোবাইলেরও চার্জ শেষ, মোবাইল চার্জে দিয়া বাকি কাজ করি। গটর তো বসাইছি, বাস ফ্রিজের জিনিসপত্র সব বাইরে লেগে গটর একটু এলোমেলো হয়ে আছে। বাজি দিয়া দেখি, এভাবে বাজি করলে রুটি দিয়ে খাইতে অনেক ভালো লাগে। বিসমিল্লাহ। তো খাওয়া দাওয়া শেষ করি, পরে আবার বিকেলে দেখা করতেছি, যদি সম্ভব হয় এগুলো ঠিক করি। এই যে আমাদের ছোটোখাটো একটা সবজি বাগান, এখন অনেক ভালো লাগে জায়গাটা, পুরো গ্রিন গ্রিন, পুঁইশাক গাছগুলো বড়ো হয়েছে। এই অপরে যেতে ফুল গাছটাও অনেক খুব বড়ো হয়ে আছে, আগে থেকে আগে একটু দুর্বল ছিল, এখন একটু স্বাস্থ্যবান হয়েছে। অ্যালোভেরাও নতুন চারা গজাইতেছে, এই পাশেও আছে, যে এখন পুঁইশাক অনেকগুলো হয়েছে। আমি ভাবছিলাম কাইটা একদিন রান্না করবো, মা বলতো স্যার একটু বড়ো করছে। আর বেচারা লেবু গাছটা দেখুন কী অবস্থা, পোকা সব পাতা খাইয়া ফেলাইছে, মনে হয় আট দশটা পোকা মারছে। এই যার একটা বৈশা আছে, দেখছেন কত বড় পোকাটা বৈশা আছে, আমি ভয় পাই, আমি যাই, মা এসে মারবো, আমি যাই। তো ডিউটির জন্য বের হয়ে গেলাম, 4:45 বাজে এখন। তো এখন একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি, আজকে তো বাসায় ছিলাম, সকালে ডিউটি থাকলে অবশ্য মাঝে মাঝে দেরি হয়ে যায়। তো যাই ডিউটিতে, আজকে বৃহস্পতিবার অনেক কাস্টমার থাকবো, ওই জায়গায় গিয়ে ভিডিও করবো কিনা জানি না। তো বাসায় থাকেন, লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, আর কমেন্টে জানাবেন কীরকম হইতেছে ব্লগগুলা।